বই অনলাইন বিডি ডট কম এর বইয়ের নিউজে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কারাগারের রোজনামচা। বইটি প্রকাশ করেছে বাংলা একাডেমি, যার মূল্য 400 টাকা। আমরা 10% কমিশনে আপনাদেরকে দিচ্ছি 360 টাকা। বইটি সম্পর্কে তার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভাষা আন্দোলন থেকে ধাপে ধাপে স্বাধীনতা অর্জনের সোপানগুলো যে কত বন্ধুর পথ অতিক্রম করে এগোতে হয়েছে তার কিছুটা কারাগারের রোজ নামচা বই থেকে পাওয়া যাবে। স্বাধীন বাংলাদেশ ও স্বাধীন জাতি হিসেবে মর্যাদা বাঙালি পেয়েছে যে সংগ্রামের মধ্য দিয়ে, সেই সংগ্রাম অনেক ব্যথা বেদনা অশ্রু ও রক্তের ইতিহাস রয়েছে। মহান ত্যাগের মধ্য দিয়ে মহৎ অর্জন করে দিয়ে গেছেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছেন, ক্ষুধা দারিদ্র থেকে মুক্তি দিতে চেয়েছেন, বাংলার শোষিত বঞ্চিত মানুষকে শোষণের হাত থেকে মুক্তি দিয়ে উন্নত জীবন দিতে চেয়েছেন। বাংলার মানুষ যে স্বাধীন হবে এই আত্মবিশ্বাস বার বার তার লেখায় ফুটে উঠেছে। এত আত্মপ্রত্যয় নিয়ে পৃথিবীর আর কোন নেতা ভবিষ্যৎবাণী করতে পেরেছিলেন কিনা তা তার জানা নেই। এই ছিল আজকের বই। ভালো বইয়ের সঙ্গে থাকুন।